অবস্থা সবার? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি আদিবারহন অমি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে আমি তোমাদের জন্য বসন্ত বরণের একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে এলাম, পহেলা ফাল্গুনি মেকআপ। সো আশা করছি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লাগবে। আর আমি আজকে একটু কালারফুল টাইপের মেকআপ লুক করার চেষ্টা করেছি। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রথমেই আজকে আমার আই মেকআপ আমি ক্রিয়েট করব। আর আই মেকআপের জন্য আমি ট্রানজিশন কালার হিসেবে এই W7-এর ব্রঞ্জারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার আইসে। ট্রানজিশন কালারের ঠিক নিচে আমি এই কালারটাকে প্লেস করছি। তারপর দুইটা কালারই একসাথে ব্লেন্ড করে দিচ্ছি যাতে কোনো রকম হার্স লাইন বোঝা না যায়। এরপর আমার আউটার কর্নারের দিকে আমি এই কালারটাকে সোয়াইপিং মোশনে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমার লিডে আমি এই শিমার কালারটা অ্যাপ্লাই করছি। আমি ওই দুইটা কালার একসাথে মিক্স করে অ্যাপ্লাই করছি। আমার ড্রেসের সাথে ম্যাচ করে আমি কালারটা অ্যাপ্লাই করছি। তোমরা চাইলে অন্য কালারও এখানে অ্যাপ্লাই করতে পারো। যেহেতু এটা পহেলা ফাল্গুনের মেকআপ, সেজন্য আমি একটু কালারফুল আই লুক করার চেষ্টা করেছি। দেন আমি আমার ম্যাট কালার এবং শিমার কালারের মাঝখানটাতে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি যাতে এটা বোঝা না যায় যে এখানে একটা হার্স লাইন ক্রিয়েট হয়েছে শিমার আর ম্যাট কালারের মধ্যে অংশে। এবার আসি আমি ফেসে। ফেসের জন্য প্রথমে আমি একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রাইমারের জন্য আমি ফার্সালির ইউনিকর্নস এসেন্স নামের এই প্রাইমারটা অ্যাপ্লাই করছি। ফাউন্ডেশনের জন্য আমি মেবলিন সুপারস্টে আর ফোকালোর ফাউন্ডেশন এই দুটো মিক্স করে একসাথে অ্যাপ্লাই করছি। আমি আমার স্কিনের থেকে 2 শেড লাইটার ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি, না হলে যেটা হয় পরবর্তীতে আমার স্কিনে অনেক সময় অক্সিডাইজ হয়ে যায়, আর অক্সিডাইজ হয়ে যাওয়ার পরে যেটা হয় আমার গলা আর স্কিন একটু অন্যরকম মনে হয়, মানে গলা থেকে স্কিনটা আমার মাথাটা একটু আলাদা মনে হয়, যার কারণে আমি আজকে একটু লাইটার ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। পরবর্তীতে অক্সিডাইজ হলেও কোনো ভয়ের আশঙ্কা থাকবে না। ব্রাশের পর আমি এখন একটা বিউটি স্পঞ্জ দিয়ে ড্যাব ড্যাব করে আমার স্কিনে ফাউন্ডেশনটা বসিয়ে নিচ্ছি। আমি কনসিলারের জন্য এলে গার্লের কনসিলার অ্যাপ্লাই করছি আমার হাইলাইটেড পয়েন্টগুলোতে। আমি আবারও একই বিউটি স্পঞ্জটা দিয়ে এটাকে ড্যাব ড্যাব মোশনে ব্লেন্ড করে নিচ্ছি।
এবার আমি ফেসটাকে সুন্দর করে বেক করে নিচ্ছি আমার কনসিল করা এরিয়াতে। আর বাকি যে এক্সেস প্রোডাক্টটুকু আছে সেটা আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আমার ফেসটাকে একটু কাট করে নিচ্ছি। আমার নোজ এরিয়াতে আমি কন্ট্রোল করে নিচ্ছি যাতে একটু শার্প মনে হয়। এবার ব্লাশের জন্য আমি টেকনিকের ব্লাশ প্যালেট থেকে এই কালারটাকে আমার চিকসে অ্যাপ্লাই করছি। আমি লোয়ার ল্যাশ লাইনের ক্ষেত্রে আউটার কর্নারে এই কালারটাই আমি লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি MN এর এই কাজলটাকে আমার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করছি। আমি এই ব্ল্যাক কালার আইশ্যাডোটা দিয়ে আমার কাজলটাকে স্মাচ আউট করে নিচ্ছি ফ্ল্যাট ব্রাশটার সাহায্যে। দেন আমি লেকমির এই ইনস্টা আইলাইনারটা দিয়ে একটা উইং লাইনার করে নিচ্ছি। আমি হাইলাইটারের জন্য মিস রোজের হাইলাইটার অ্যাপ্লাই করছি। আমি অফ ক্যামেরাতে আমার আই ল্যাশ অ্যাপ্লাই করে নিয়েছি এবং সাথে মাস্কারা আর আমার লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিয়েছি। আর মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট আমার কাছে এই হাইলাইটারের পার্টটা। তোমরা চাইলে এটা টোটালি স্কিপ করতে পারো, আর যারা হাইলাইটার প্রিয় পার্সন আছো তারা অবশ্যই বেশি করে হাইলাইটার অ্যাপ্লাই করে নিতে পারো। আমার কাছে মনে হয় মেকআপের মূল পার্টি হচ্ছে হাইলাইটার, স্কিনটাকে একেবারেই বদলে ফেলে। সো আমি সব শেষে একটা সেটিং স্প্রে দিয়ে সেট করে নিচ্ছি। মেকআপটা তোমরা দেখতেই পারছো আপুরা, আর আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না। আর আমার ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে আরও ভিডিওগুলো দেখে নিতে পারো।